আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে তাদের প্রিয় হচ্ছে শীতকাল। এটা হয়তোবা আপনি বিশ্বাস করছেন না, কিন্তু হাদিসের ভাষ্যরীতি মতে একজন মুমিন শীতকালকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ শীতকালে ইবাদত বেশি করা যায় এবং সহজে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করা যায়। আজকে ভিডিওতে আমরা জানব শীত বা ঠান্ডা কীভাবে সৃষ্টি হয়েছে, তারপরে শীতকালে আমরা জাহান্নাম থেকে কীভাবে মুক্তি পাব। শীতকালে যেমন গাছের পাতা ঝরে যায়, তেমনি মুমিনদের পাপগুলো কীভাবে ঝরে যায় সে সম্পর্কে জানব। এবং শীতকাল হচ্ছে ইবাদতের বসন্তকাল, পাশাপাশি এই শীতকালে অন্য সব আমল আমরা কীভাবে করতে পারি যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হওয়া যায়, এই সকল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে শীত কীভাবে সৃষ্টি হয়েছে। শীত গ্রীষ্ম সবই মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। আমরা ভাবি ঋতু বৈচিত্র্য মাধ্যমে শীত আসে, বর্ষা আসে, আরও অন্যান্য মৌসুম চিত্র দেখা যায়, কিন্তু শীত এবং গরম এই দুটোই আসে জাহান্নামের নিঃশ্বাস থেকে, যা অনেকে বিশ্বাস করে আবার অনেকে অবিশ্বাস করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করে বলে, হে প্রতিপালক, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে। তখন আল্লাহ তাআলা তাকে দুটো নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন, একটি নিঃশ্বাস শীতকালে আর একটি গ্রীষ্মকাল, আর আরেকটি হচ্ছে গরমকাল। কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। তাই শীতকালে উৎস হচ্ছে, সৃষ্টি হচ্ছে জাহান্নাম থেকে। জাহান্নামে শুধু যে আগুন তা নয়, জাহান্নামে কিন্তু ঠান্ডাও রয়েছে, ঠান্ডাও এক প্রকার শাস্তি। এই শীতকালে মূলত আল্লাহ তাআলা আমাদেরকে আজাব দিবেন, তার কি বলবো, কোনো কিছু তো সমতুল্য করা যায় না, তবুও এর এক অংশ, লক্ষ লক্ষ কোটি 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 যা হিসাব করা যায় না, এর ছোট একটি অংশ হচ্ছে শীত এবং গরম। তাই শীত গরম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কীভাবে আমরা শীতের তীব্রতা থেকে জাহান্নাম থেকে মুক্তি পাব। শীতের তীব্রতা জাহান্নামের শীতলতার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে জাহান্নামে কঠিন যে আজাব হবে সে আজাব থেকে আমাদেরকে মুক্তি প্রার্থনা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা তীব্র শীতের সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আজকে দিনটি কতই না শীতল, হে আল্লাহ আপনি আমাকে জামহারের জাহান্নাম থেকে মুক্তি দিন, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে লক্ষ্য করে বলেন, আমার এক বান্দা তোমার জাহান্নাম থেকে আমার কাছে আশ্রয় প্রার্থনা করেছে, আমি তোমাকে সাক্ষ্য রেখে বলছি আমি তাকে মুক্তি দিলাম। এই হচ্ছে হাদিসের ভাষ্যরীতি। তারপর সাহাবীরা বলেন, জামহারির কি জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামহারির হলো জাহান্নামের এমন একটি ঘর যেখানে কাফিরদের নিক্ষেপ করা হবে, শীতের তীব্রতায় তারা বিবর্ণ হয়ে যাবে। আল্লাহুম্মা আগফিরলি। তো এভাবে আমরা বুঝতে পারি যে শীতকালে আমরা যত শীত বাড়বে তত তো আমরা নিজের দেশের ভাষ্যরীতি মতে, নিজের দেশে যে ভাষা রয়েছে ভয়ের ভাষা সেভাবে করি, বিভিন্ন শব্দ উচ্চারণ করে থাকি। তো বিভিন্ন শব্দ উচ্চারণ না করে আমরা আল্লাহ তাআলা জিকির করতে পারি, এটাই হলো সতর্কতা। তারপর হচ্ছে শীতকালে গাছের পাতা যেমন ঝরে যায় তেমনি মুমিনদের পাপও ঝরে যায়। আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, শীতকাল আসলেই আসলেই অনেক গাছের পাতা ঝরে যায়। এ ব্যাপারে আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে কোনো একদিন বের হলেন, যখন গাছের পাতা ঝরছিল তিনি গাছের দুটো ঢাল ধরলেন, ফলে পাতাগুলো আরও বেশি ঝরতে লাগলেন।
তিনি বললেন, হে আবু যার। আমি বললাম, আমি উপস্থিত হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, কোন মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সদকাতে করে তখন তার পাপগুলো এই গাছের পাতার মতো ঝরে যায়। এটা যেমন শীতকালে মাসালার ক্ষেত্রে প্রয়োজন আমাদেরকে সতর্ক করার জন্য, উৎসাহ করার জন্য, ঠিক তেমনিভাবে গরমকালেও বলা যায়। তাই যখনই আমরা সলাত আদায় করব তখনই কিন্তু আমাদের গুনাহগুলো ঝরে যাচ্ছে। শীতকাল হচ্ছে ইবাদতের বসন্তকাল। শীতকাল মুমিনদের জন্য অত্যন্ত রহমত স্বরূপ। অন্যান্য মৌসুমের চেয়ে এই মৌসুমে অনেক বেশি ইবাদত করা যায়, কারণ রাত অনেক দীর্ঘ হয়, সলাত আদায় করা যায়, আবার দিন ছোট কারণে রোজা পালন করতে সহজ হয়ে যায়। এই জন্য হাদিসে শীতকালকে মুমিনের বসন্তকাল বলা হয়েছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল মুমিনের বসন্তকাল। সুবহানাল্লাহ। এবার আসি শীতকালে যেসব আমল আমরা সহজে করতে পারি, যার কারণে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। প্রথম নম্বর হচ্ছে শীতকালে রোজা রাখা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখতে হয়। রোজা বিভিন্ন পাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। আমরা সাধারণত সারা বছর একবার রোজা রাখি যখন রমজান মাস আসে, কিন্তু রোজা রাখতে হবে আমাদেরকে মাসে কিংবা সপ্তাহে, অভ্যাসে পরিণত করতে হবে। আর শীতকাল আসলে তো কথাই নেই। আমির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকালের রোজা হচ্ছে বিনা পরিশ্রমে যুদ্ধলব্ধ মালের অনুরূপ। তাহলে শীতকালে অন্যান্য দিনের চাইতে, শীতকালে যেহেতু দিন ছোট সেহেতু আমরা খুব সহজে রোজা রাখতে পারি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। কারণ অন্য সব দিনে যে দীর্ঘ সময় থাকে আমরা পিপাসার্থ হয়ে পড়ি, শীতকালে পিপাসার্থ হওয়ার কোনো মানেই হয় না। কারণ ক্ষুধার চাইতে পিপাসার্থ অনেক কষ্ট, আর এসবের জন্য তো আমরা তো আর রোজা বা সিয়াম পালন করছি না, আমরা তো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনেই রোজা রাখছি। সুতরাং আমাদের উচিত এই সময় নফল রোজা রাখা। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর ওয়াস্তে যে ব্যক্তি একদিন রোজা রাখলো, আল্লাহ তাআলা প্রতিদান স্বরূপ জাহান্নাম এবং ওই ব্যক্তির মাঝখানে 70 বছরের দূরত্ব সৃষ্টি করে দিবে। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। দ্বিতীয়ত হচ্ছে তাহাজ্জুদ পড়া। শীতকালে রাত যেহেতু অনেক লম্বা হয়, আমরা চাইলে শেষ রাতে তাহাজ্জুদ সালাত আদায় করতে পারি। একদিকে ঘুমের যেমন কোনো কমতি হবে না, কারণ রাত অনেক বড়, তো আপনি যদি সাধারণত আজান দেয় হলো 5টা বাজে বা 5:30 বাজে, আপনি এর আগেই ঘুম থেকে উঠে সালাত আদায় করতে পারেন। এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। আর শীতকালে ঠান্ডা পানি দিয়ে যে অজু করতে হবে এমনটা বিষয় নয়, আপনি গরম পানি দিয়ে করলে একই আপনার নেকি হবে, এতে কোনো কমতি হবে না। তৃতীয়ত হচ্ছে পূর্ণরূপে অজু এবং সলাতে অপেক্ষা করা। শীতকাল আসলে আমরা ভাবি যে ঠান্ডার কারণে আমাদের অজুগুলো পরিপূর্ণভাবে করতে পারি না, বিভিন্ন জায়গায় খালি থাকে। এটা কিন্তু হাদিসে স্পষ্টভাবে কঠিনভাবে নিষেধাজ্ঞা রয়েছে। এর কারণে যদি আপনার অজু নষ্ট হয়ে যায়, অজু যদি না, তাহলে সলাত কীভাবে কবুল হবে? তাই সলাতের পূর্ব শর্ত হচ্ছে সহিশুদ্ধভাবে অজু করা। আর যদি আপনি অজু ঠিকঠাকভাবে করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব না যার কারণে আল্লাহ তাআলা পাপমোচন করবেন এবং জান্নাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন? সাহাবীগণ বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মন না চাইলেও ভালোভাবে অজু করা, অধিক পদক্ষেপে মসজিদে যাওয়া এবং এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা, এটা কেবল আমি মনে করি শীতকালে আপনার জন্য উপযুক্ত সময়। এই সময় আপনি অজু সুন্দরভাবে আল্লাহকে ভয় করে অজু করবে। 4 নম্বর হচ্ছে কাপড় দান করা।
শীতকাল আসলে দেখবেন বিভিন্ন যারা বিভিন্ন সংস্থা খুলেছে, সংগঠন রয়েছে, তারা মানুষদের কাছে গিয়ে গিয়ে নিজের অর্থ বা মানুষদের সাথে শেয়ার করে, তাদের থেকে অর্থ সংগ্রহ করে সাহায্য চায়, সেই সাহায্য টাকা দিয়ে তারা মানুষকে সাহায্য করছে। এভাবে আপনি চাইলে আপনি নিজের যে কাপড়গুলো রয়েছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে ব্যক্তিগতভাবে সবাইকে দান করতে পারেন। দান করলেও কিন্তু এক প্রকার নেকি। তাহলে শীতকাল যেহেতু সবার প্রয়োজন পড়ে, শুধু শীতকালে কাপড় না, আপনি শীতের জিনিসপত্রগুলোও দান করতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন যে মুমিন অপর বিবস্ত্র মুমিনকে কাপড় পরিয়ে দিল, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের সবুজ কাপড় পরিয়ে দিবেন। তো আমাদের টার্গেট থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা দান করব, পাশাপাশি এটাও থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে জান্নাতের পোশাক করাবেন। সুবহানাল্লাহ। পাঁচ নম্বর হচ্ছে শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। শীতকালে যাদের বাড়িঘর নেই, যারা রাস্তায় ঘুমায়, তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া, তাদেরকে যথাসাধ্য সাহায্য করা, তারা কাজ নাও পেতে পারে, ঘরে বসে থাকে, তাদেরকে খাবার দেওয়া, আরও অন্যান্য জিনিসপত্রগুলো দান করা, যেগুলো শীতকালে যে সকল সমস্যাগুলো হয় গরিবদের, আমরা যথাসাধ্য চেষ্টা করব নিজে একা কিংবা মানুষদের সাথে করে নিয়ে তাদেরকে দান করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়া মানার তাফিক দান করুক। আমিন।